করোনা ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ভিটামিন সি যুক্ত খাবার খেতে বলেছেন বিভিন্ন ধরনের ডাক্তারেরা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় আছে এক এই সংক্রমণ ও বিস্তার বন্ধ করা দ্বিতীয়ত শরীরের প্রতিরোধ ক্ষমতা মজবুত করা করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগেরই বয়স ষাট থেকে সত্তরের উপরে বয়স্ক মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা ও বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা বয়স বাড়ার সাথে সাথেই কমতে থাকে ভিটামিন সি ভিটামিন ডি জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে কিভাবে করে আমাদের শরীরে এক ধরনের রক্তকণিকা আছে যার নাম শ্বেত রক্তকণিকা এই শ্বেত রক্তকণিকায় থাকে নিউট্রোফিন ও মনোসাইট যা মাইক্রোফেস উৎপন্ন করে এই মাইক্রোফেসের কাজ হচ্ছে শরীরের মৃতকোষ বহিরাগত বস্তু ব্যাকটেরিয়া ও ভাইরাসকে খেয়ে ফেলে বা ধ্বংস করে শরীরকে রোগমুক্ত ও বিপদমুক্ত করে রাখে এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খেলে নিউট্রোফিল ও ম্যাক্রোফিসে জমা হয় এবং ম্যাকোফেজের ফেগোসাইটিক কর্মকাণ্ড মৃতকোষ বহিরাগত বস্তু ব্যাকটেরিয়া ভাইরাস বহু গুণে বৃদ্ধি করে ভিটামিন সির কথা বললে প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লেবু লেবুর চেয়েও আরও অনেক ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের চোখ এড়িয়ে যায় আসুন জেনে নেই সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভিটামিন সি জাতীয় দশটি খাবারের নাম কাঁচা মরিচ সর্বোচ্চ ভিটামিন সি যুক্ত খাবারের তালিকায় রয়েছে আমাদের সর্বপরিচিত এই কাঁচা মরিচ আমরা স্যুপ সালাদ এবং ভর্তার সাথে বা এমনিতেই কাঁচা খেয়ে থাকি প্রতি একশো গ্রাম কাঁচা রয়েছে দুইশো বেয়াল্লিশ দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি এরপরেই রয়েছে লাল মরিচের স্থান প্রতি একশো গ্রাম লাল মরিচে রয়েছে একশো চুয়াল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি দুই পেয়ারা দ্বিতীয় স্থানে রয়েছে পেয়ারা পেয়ারার প্রতি একশো গ্রাম খাদ্যযোগে রয়েছে দুশো মিলিগ্রাম ভিটামিন সি একটি মাঝারি আকারের পেয়ারায় প্রায় একশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় তবে পেয়ারার জাত এর পরিমাণ হতে পারে তিন বেলমরিচ বেলমোরিস পাস্তা সস বা পিৎজার উপকরণ হিসাবে ব্যবহৃত হয় এটি মেক্সিকান মরিচ প্রতি একশো গ্রাম বেলমরিচে একশো চুরাশি মিলিগ্রাম ভিটামিন সি চার ব্রোকলি সবুজ টাটকা ব্রোকলি একটি ভিটামিন সি এর উৎস প্রতি একশো গ্রাম ব্রোকলিতে রয়েছে নিরানব্বই মিলিগ্রাম ভিটামিন সি পাঁচ কিউরি ফল কিউরি ফল ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস প্রতি একশো গ্রাম কিউরিতে রয়েছে তিরানব্বই মিলিগ্রাম ভিটামিন সি ছয় পেঁপে আমাদের অতি পরিচিত ফল পেঁপে পেঁপেকে ভিটামিন এ এবং ফ্রোলেটের আধার মনে করা হলেও এতেও রয়েছে প্রচুর ভিটামিন সি প্রতি একশো গ্রাম পেঁপেতে রয়েছে সাত মিলিগ্রাম ভিটামিন সি সাত কমলা কমলার খাদ্যযোগ্য প্রতি একশো গ্রাম অংশে রয়েছে ঊনষাট মিলিগ্রাম ভিটামিন সি আট স্ট্রবেরি চমৎকার ফল স্ট্রবেরি এমনি খাওয়ার পাশাপাশি কেক আইসক্রিম ডেজার্ট এবং আরও বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে প্রতি একশো গ্রাম স্ট্রবেরিতে রয়েছে ঊনষাট মিলিগ্রাম ভিটামিন সি ভিটামিন সি এমন একটি পুষ্টি উপাদান যা মানব শরীরের জন্য খুবই দরকার কারণ রক্ত চলাচল থেকে শুরু করে স্বাস্থ্য ও ধমনী সুরক্ষা বজায় রাখা কোষ গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সব কিছুতেই ভিটামিন এর উপস্থিতি উল্লেখযোগ্য ভিটামিন সি অত্যন্ত উচ্চমানের অক্সিডেন্ট যা বিভিন্ন দূষণ থেকে শরীরকে রক্ষা করে নানা ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে এই ভিটামিন সি মোট কথা আমাদের দেহের চালিকা শক্তি বজায় রাখার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিত্য প্রয়োজনীয় ভিটামিন সি হল ষাট মিলিগ্রাম এই ভিটামিন সি আমরা প্রতিদিনের খাবার তালিকা থেকে পেয়ে থাকি ভিউয়ার্সরা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ